আসছে বিস্তারিত খবরে। রণক্রাম ব্রিজের উপর দিয়ে বাস চলাচল সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বেসরকারি বাস ধর্মঘটে শামিল বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার কাদির মহকুমা জুড়ে এই বাস ধর্মঘট পালন করা হয়। তবে বাস পরিষেবা বন্ধ থাকায় অত্যন্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার কাঁদি মহকুমা জুড়ে বেসরকারি বাস ধর্মঘটে শামিল হলো বাস মালিক ও শ্রমিক সংগঠন। তাদের দাবি, রণক্রাম ব্রিজের ওপর দিয়ে ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাস চালাতে দিতে হবে, বাসে সিটে বসে থাকা যাত্রী নিয়ে বাস চলাচল করতে দিতে হবে এবং বাস রুটের ওপর দিয়ে বেআইনি গাড়ি চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি মেনে নেওয়ার জন্য সরকারি সহযোগিতার দাবি জানান বাস মালিক সমিতির সদস্য মোহাম্মদ সেলিম শেখ। আমরা সরকারকে প্রতি বছর মানে 1 লক্ষের উপর 20,000 40,000 মতো রিভিনিউ দিচ্ছি। সেই রিভিনিউ দেওয়ার পরে আমাদের কোনো সুরাহা হচ্ছে না। সেই সুরাহা না হওয়ার জন্য আমরা নিজের মানে হন বলা যাবে না, আমরা চালাতে পারছি না। তার জন্য যদি কিছু সরকার আমাদের সহযোগিতা করেন, সেই সহযোগিতা করলে আমরা 4টে দাবি সরকারের কাছে বর্তমানে দেখেছি। প্রথম হচ্ছে যে রণগ্রাম ব্রিজটা আছে, এই ব্রিজটা কান্দি সাবডিভিশনের লোক, এটা একটা মোটামুটি লক গেট বলাই চলে। এই লক গেটটা ফুল টাইম 7টা যে টাইমটা বলেছে, এটাকে আমরা বলেছিলাম ভাগিল যে ট্রেনটা পাবে না সকাল 5টা হচ্ছে রাত্রি 8টা অবধি। প্রথম হচ্ছে আর যেসব প্যাসেঞ্জার বয়স্ক পেশেন্ট এরা চলাফেরা করা খুব কঠিন হয়, সেই সব প্যাসেঞ্জারগুলোকে যেন না নামিয়ে সিট ক্যাপাসিটি প্যাসেঞ্জার কমসে কম কিন্তু রণগ্রাম ব্রিজটাকে যেন পার করে যায় সিট ক্যাপাসিটি প্যাসেঞ্জার নিয়ে। আর অবৈধ গাড়ি এত পরিমাণ হয়ে গিয়েছে, সে পরিমাণে তো শেষ নেই। সে অবৈধ গাড়িগুলো যাদের নিয়মিত কাগজপত্র আছে পেপার চেক করে যারা চালাক, তারা আমরা বলবো না, আমাদের যে আধিকারক সে তো উনি বসে দেখছে, সে তো প্রতিটা গাড়ির কাগজ দিয়েছে, সে কাগজ মতো চলবে, তার রুট মানা আছে, রুট আছে, সে রুটে চলুক, আমাদের রুটে কেন আসছে, আমাদের মানে ভাতের পেটের রাত কেন মারছে, আমরা তার জন্য আমরা একটু বার করতে বাধ্যতামূলক সরকারের সহযোগিতা। আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাস নেই, অসুবিধা হচ্ছে, আমি একটু বহরমপুর যাবো, বাসের জন্য প্রবলেম হচ্ছে, আমি একটা কাজের জন্য বেরিয়ে এসেছি। তবে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সরকারি বাসে করে যেতে হয় যাত্রীদের। সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়, এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।